মেডিসিন কোম্পানিতে কাজ করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আবেদন করবেন কোন কোন পোস্টের জন্য কি কী স্যালারি রয়েছে কিভাবে সরাসরি স্পট জয়নিং করবেন কোম্পানিতে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম অবশ্যই কিন্তু ছেলেটা ভিডিওটি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা কাজটি পেয়ে যাবেন একদম দিনের দিন কিন্তু জয়নিং করতে পারবেন তো ফ্রেন্ডস সিপলা মেডিসিন জব ভ্যাকান্সি তো সিপলাতে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে আপনারা সবাই আবেদন করতে পারবেন আমরা ভিডিও তো শুরুতে দেখিয়েই দিয়েছি তো কিভাবে কাজটি করতে হবে এবং কিভাবে কাজ হচ্ছে তো এখানে সম্পূর্ণ কিন্তু ওয়্যার হাউসের মধ্যে কাজ হবে প্যাকিং পিকিং ম্যানুফ্যাকচারিং তো সুপারভাইজার এবং আরও ভালো ভালো পদে কিছু ভ্যাকান্সি রয়েছে তো কী কী করতে হবে সমস্তটা কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করা রইলো তো এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা সাতাশিটা অর্থাৎ সাতাশি জন কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এই কাজের জন্য শুধুমাত্র কিন্তু ছেলেরাই আবেদন করতে পারবেন কোনো মেয়ে কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবেন না আর এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর ছেলেদের জন্য শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন যেখানে বয়স হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর কোয়ালিফিকেশান রয়েছে ফোর পাস থেকে স্টার্টিং তো ফোর পাস যদি আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান বা হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আর এক্সপিরিয়েন্স কী লাগবে কাজের জন্য এক্সপিরিয়েন্স তো টু মান্থস এনি প্যাকিং কোম্পানি তো দু মাসের যে কোনো প্যাকিং কোম্পানিতে এক্সপিরিয়েন্স লাগবে তো সেক্ষেত্রে আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা আজকে এর মধ্যে আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তো আপনার যদি কোনোরকম এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলে কিন্তু আবেদন করা সম্ভব তো কিভাবে সম্ভব সেটা কিন্তু আমরা বলে দেব ভিডিওর মধ্যে দেখুন কোন কোন কাজে কী কী জব রুলসে কি কি কত টাকা স্যালারি আপনাদেরকে প্রোভাইড করবে যদি আপনি প্যাকিংয়ের কাজ করেন তাহলে আপনাদের কোনো রকম কোয়ালিফিকেশান লাগবে না আর এখানে স্যালারি হচ্ছে এগারো হাজার টাকা প্লাস যদি আপনি প্যাকিংয়ের কাজ করেন পিকারের কাজ করলে ফোর পাস মিনিমাম কোয়ালিফিকেশান আর আপনাদের স্যালারি কিন্তু টুয়েলভ কে অর্থাৎ বারো হাজার প্লাস কিন্তু স্যালারি রয়েছে আর ম্যানুফ্যাকচারের যদি কাজ করেন টেন পাস কোয়ালিফিকেশান হলে আপনারা এই কাজটি করতে পারবেন এবং আপনাদের স্যালারি হচ্ছে তেরো হাজার টাকা প্লাস তো এরকম কিন্তু প্রত্যেকটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি ফ্যাক্টরি লেবারের কাজ করলে কোনো রকম কোয়ালিফিকেশান লাগছে না স্যালারি হচ্ছে এগারো হাজার টাকা প্লাস আর মেশিন মেনটেন্সের জন্য টুয়েলভ পাসে দুটো ছেলে কাজ করতে পারবে আর তাদের স্যালারি হচ্ছে পনেরো টাকা প্লাস স্যালারি রয়েছে এবং সুপারভাইজারে কাজ করতে পারবেন বিএ জন্য একটাই ভ্যাকান্সি রয়েছে সতেরো হাজার টাকা প্লাস স্যালারি তো এই যে কাজগুলো বললাম প্রত্যেকটা স্যালারি কিন্তু আলাদা আলাদা করে আমরা মেনশান করে দিয়েছি তো যেমনভাবে মেনশান করছি সেভাবেই কিন্তু আপনারা স্যালারি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আর আপনাদের স্যালারি ডেট হচ্ছে প্রত্যেক মাসের পাঁচ তারিখের মধ্যে আপনি যদি চান সপ্তাহে বা পনেরো দিন অন্তর স্যালারি নিতে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে বা পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আপনি কাজের স্যালারি নিতে পারবেন তো এখানে কি কী কোম্পানির ফ্যাসিলিটি রয়েছে তো সেটা কিন্তু আমরা দেখাচ্ছি তো এখানে ফ্যাসিলিটি রয়েছে বলতে আপনাদের কত ঘন্টা কি ডিউটি করতে হচ্ছে এবং আপনাদেরকে প্রথমে যেটা আলোচনা করলাম যে আপনাদের যদি কোনো রকম সার্টিফিকেট না থাকে কাজের এক্সপিরিয়েন্সের জন্য বা আপনাদের দু মাসের যদি কোনো রকম কাজের না থাকে প্যাকিংয়ের সার্টিফিকেট তো সেক্ষেত্রে কিন্তু কিভাবে আবেদন করবেন তো ন ঘন্টা এখানে পার্মানেন্ট ডিউটি এবং দশ থেকে কিন্তু এগারো ঘন্টা প্রথম মাসের জন্য আপনার ডিউটি করতে হচ্ছে এই প্রথম মাসটা কিন্তু কোম্পানি থেকে আপনাদের কি করবে না ব্যবস্থা করে দেবে একটা ট্রেনিংয়ের জন্য সার্টিফিকেট করে দেওয়া তো প্রথম মাসে কিন্তু আপনি স্যালারি পাবেন দশ থেকে এগারো হাজার টাকাই পি সমস্ত কিছু রয়েছে এবং ওভার টাইম রয়েছে কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে প্রত্যেক ঘন্টায় আপনি ওভার পাবেন যদি আপনি আপনার ডিউটি ছাড়া ওভার টাইম করেন পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু আপনি ঘন্টায় ওভার টাইম পাচ্ছেন আর স্যালারি হচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা যেটা আমরা প্রথমে আলোচনা করে দিলাম এই স্টেপের মধ্যে স্যালারিটা রয়েছে সানডে ছুটি পাচ্ছেন ন্যাশনাল হলিডে ছুটি পাচ্ছেন এগুলো কিন্তু কোম্পানি তরফ থেকে ছুটি পেয়ে যাবেন আর ছাব্বিশ দিন কিন্তু ডিউটি করতে হচ্ছে সানডে করে প্রত্যেকটা যদি ছুটি নেন যদি আপনি ফুল ডিউটি করেন তাহলে কিন্তু তেরোশো টাকা এক্সট্রা ইনসেন্টিভ পাচ্ছেন থাকা এবং খাওয়ার জন্য রুম থাকার কিন্তু রুম সমস্ত একদম ফ্রি আর ক্যান্টিনের জন্য কিন্তু মাসে আপনাদের তিনশো টাকা খরচ হতে পারে দেখুন কোন কোন লোকেশানে আপনি কাজটি করতে পারছেন এখানে লোকেশান যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে ডানকুনি ধুলাগড় শ্রীরামপুর আমতা আগরপাড়া কলকাতা এই লোকেশানগুলো কিন্তু আপনি কাজটি করতে পারবেন এবং সরাসরি স্পট জয়নিংয়ের ব্যবস্থা রয়েছে ডকুমেন্টস এই দুটো ডকুমেন্টস লাগবে আর এই চ্যারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন যার জন্য আমরা প্রথমে কমেন্টে নাম্বার দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশানেও কিন্তু নাম্বার প্রোভাইড করে দিয়েছি আপনারা সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটি কাজ আপনি কাজটি কিন্তু নিশ্চিন্তে করতে পারেন এবং এটি একটি পারমানেন্ট কাজ কোনো রকম কন্ট্রাকচুয়াল কাজ নয় দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না